দলীয় কর্মীদের নিয়ে সকাল সকাল একেবারে ভোট প্রচারে বেরোলেন আসন্ন পুরভোটের কামারহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লক্ষ্মী বিশ্বাস। ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের সুবিধা অসুবিধার কথাও শোনেন তিনি। দলীয় কর্মীদের নিয়ে এলাকার মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি মানুষদের সাথে কথা বলেন, সমস্যার কথাও শোনেন তিনি। এলাকার বহু কর্মী সমর্থকেরা এদিন কামারহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লক্ষ্মী বিশ্বাসের সমর্থনে সামিল হন। ভালো সারা পাচ্ছে, ভীষণ ভালো, কেউ ফোন দিচ্ছে। কেউ ফুল দিচ্ছে, আশীর্বাদ করছে, ভালোবাসা জানাচ্ছে। আপনার অপেক্ষায় ছিলাম এতদিন, পেয়ে গেলাম আপনাকে। এবার আমি কাজ করব, সবার কথা শুনছি। এবার আমি কাজ করব মানুষের জন্য। দল যে দায়িত্ব আমাকে দিয়েছে, সেই দায়িত্ব আমি মাথা পেতে নিয়ে মানুষের জন্য কাজ করব। মানুষের পাশে তো আমি সবসময় থাকি। এবার দল একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব বহন করে মানুষের জন্য কাজ করব, পালন করব। ভীষণ ভীষণভাবে ভালো লাগছে, অনেক দায়িত্ব বেড়ে গেল। কেননা এক একজন এক এক কথা বলছে, কেউ বলছে আমি এটা পাইনি, কেউ বলছে আপনি পাবেন না, এটা হতে পারে না। আমাদের সরকার মামাটি মানুষের সরকার, কাউকে না করে না, কাজ করে দেয়। আপনার যদি কোনো অসুবিধা থাকে, আপনি হয়তো বাড়ির থেকে টাইম মতন বেরোতে পারেননি, সেই টাইমে যে সেখানে দেখা করেননি, তাই আপনি পাননি। এবার আমি আসছি, আমাকে আশীর্বাদ করুন, আমি আপনাদের করে দেবো। আর কারো কিছু মনের মধ্যে কোনো সমস্যা আমি রাখবো না, আপনারাই তো আমাকে আনবেন, এটাই আমি তাদের বললাম। হ্যাঁ, এই আশাটা আমার ছিল, কারণ তারা চেয়েছিল আমাকে। তারা 100 মধ্যে 100 বলতে পারো। হ্যাঁ, তারা বলেছিল আমার মতন মানুষ একজন তারা চেয়েছিল। আজকে কর্মীদের ভালোবাসাই তো আজকে এই জায়গায় এগিয়ে এসেছি। বড়দের আশীর্বাদ, কর্মীদের ভালোবাসা, আজকে এই জায়গায় ছোটদের ভালোবাসা, তাদের জন্যই তো আজকে এই জায়গায় আমি পৌঁছিয়েছি। আপনার আমার সবার প্রিয় কাজের মানুষ, কাজের মানুষ, লক্ষ্মী দিকে বিপুল ভোটে জয় করুন, বন্দে মাতরম। জয় করুন। কামারহাটি থেকে ক্যামেরায় আবিদ দাসের সাথে সিঞ্জিনী পোদ্দায়, রিপোর্ট সঠিক বার্তা।